ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনার প্রশ্ন হলো, কেউ যদি মদ পান করে তার ইনকাম কি খাওয়া জায়েজ? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্য বাদ ও বাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মদ খাওয়া কবিরা গুনাহ, সুতরাং কেউ যদি মদ পান করে তাহলে তিনি কবিরা গুনাহ করলেন এবং এর শাস্তি হলো 80 বেত্রাঘাত। কেউ যদি মদ খেয়ে মাতাল হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 80টি বেত্রাঘাত করতেন, করার জন্য নির্দেশ প্রদান করতেন। আর কেউ যদি কবিরা গুনাহ করে তাহলে তার ইনকাম হারাম হয়ে যায় না, এটা একটা মূলনীতি। কেউ যদি কবিরা গুনাহ করে, সরাসরি সে হারাম উপার্জনের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু সে গুনাগার, মদ খাক বা অন্য কোনো পাপের সাথে জড়িত হোক বা পাপ কাজ করুক, এই কারণে তার ইনকাম হারাম হয়ে যায় না যতক্ষণ পর্যন্ত সরাসরি সে হারাম ইনকাম না করবে। সুতরাং তার ইনকাম খাওয়া, তার বাসায় দাওয়াত খাওয়া, তার থেকে টাকা পয়সা নেওয়া বা সে যদি হাদিয়া দেয় তা গ্রহণ করা, তার বাড়িতে খাওয়া দাওয়া সম্পূর্ণরূপে জায়েজ। আশা করি সঙ্গে বুঝতে পারছেন। আল্লাহু আলাম।